Assalamu alaikum everyone, I am Fatima. Welcome back to Various Variety. Today I'm going to share with you guys one of the important topics, how to discipline yourself and successful in your life. Ajke ami apnader sathe share korbo kibhabe self discipline hoye nijer jibone shofolota orjon kora jay. Self discipline er mane holo amra নিজে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করব আমাদের জীবনের সফলতার জন্য। আমাদের সবারই ছোট বড় কম বেশি যার যার অবস্থান থেকে অনেক ধরনের চাওয়া পাওয়া আছে, ইচ্ছা আছে নিজের জীবনটাকে এস্টাবলিশ করা, জীবনে অনেক আগে বাড়ানো, ভালো একটা অবস্থানে পৌঁছানো। কিন্তু আমাদের এ স্বপ্নগুলিকে স্বপ্নের মধ্যে রাখলে তো হবে না, আমাদের এ স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করতে হবে, আমাদের লাইফটাকে এনজয় করতে হবে, আমাদের নিজের জন্য নিজেকে প্রাউড করতে হবে। তাহলে তার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আমি আমার নিজেকে কিভাবে আমি সেলফ ডিসিপ্লিন করব। আর আমাদের এ স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সেলফ ডিসিপ্লিন। কিন্তু আমরা কিভাবে আমাদের স্বপ্ন পূরণ করব, আমাকে কি করতে হবে, আমার স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করব, তার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো টাইম ম্যানেজমেন্ট। আপনি আপনার জীবনের মূল্যবান সময়টাকে কাজে লাগাইতে হবে। আপনার এই সময়টা থেকে এক মিনিটও আপনি অপচয় করতে পারবেন না, অপব্যবহার করবেন না। সময়টাকে অনেক বেশি মূল্যবান করতে হবে, গুরুত্ব দিতে হবে। এর আগেও আমি আপনাদেরকে বলেছি নিজেকে নিজে ডিসিপ্লিন করতে হবে। আমরা যেমন বাচ্চারা যখন ছোটো থাকে আমরা কিন্তু ওদেরকে শিখাই তুমি এ কাজটা করো ওই কাজটা করবে না, কারণ ওরা কিন্তু ভালো মন্দ বোঝে না। যারা গার্ডিয়ান আছে আমরা আমাদের বাচ্চাকে শিখাই, তখন ওরা বড় হওয়ার সাথে সাথে যেন ওরা ভালো কিছু করে। আর বিউটিফুল এই টাইমটা যদি অপচয় না করে কাজে লাগাতে পারেন, আপনি আপনার জীবনে কিন্তু সফলতা অর্জন করতে পারলেন। আপনার মনের মধ্যে অনেক খুশি আসবে, আপনি আপনার নিজের জন্য গর্বিত হবেন, আপনার মনের মধ্যে অনেক স্যাটিসফ্যাকশন আসবে, এত খুশি আসবে, এ খুশি কিন্তু আপনি অন্য কোনো কিছুর বিনিময়ে পাবেন না। নিজের মধ্যে যদি অজুহাত, অলসতা, সময়টাকে অপব্যবহার করা, যেমন দরকার নাই তারপরেও সারাদিন ফোন আর টিভির মধ্যে টাইমটা অপচয় করা, মানুষকে দেখানোর জন্য দামি দামি গিফট কিনে মানুষের কাছে বড় হওয়ার জন্য অন্যের কাছ থেকে হাওলাত নিয়ে পয়সাগুলো খরচ করতেছে, কখনো পয়সার হিসাবই করে না পয়সাটা কোথায় থেকে আসতেছে, তার জন্য আপনার লাভটা কী হলো? আপনার কিন্তু মধ্যে থেকে মূল্যবান টাইমটাও শেষ হয়ে গেল, আপনার পয়সাগুলোও কিন্তু খরচ হয়ে গেল, আপনি কিন্তু আপনার নিজের জন্য কোনো কিন্তু অর্জন করতে পারেননি। ইউ ডিডেন্ট ডান এনিথিং ফর ইউর সেলফ। আমাদের জীবনটা কিন্তু একটা পার্সেল না, একটা গিফট না, যে কেউ একটা গিফট পাঠাইছে আমি এটা খুললাম অনেক খুশি হলাম দেখে। আমাদের জীবনে এস্টাবলিশ হওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, কোনো এক সময় কিন্তু এ পারিশ্রমিকটা আসবে। কিন্তু এই মনে করলে কিন্তু হবে না যে আমার এটা যেন একদিনই হয়ে যায়, অনেক কাজ জানতে শিখতে এক্সপিরিয়েন্স হইতে অনেক বছরও কিন্তু সময় লেগে যায়, তারপরে কোনো একটা সময় কিন্তু রেজাল্ট আসতে থাকে, তার জন্য কিন্তু অনেক সময়ের দরকার। তো সে হিসাবে সময়টাকে অপব্যবহার না করে সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে। মূল্যবান সময়টাকে নষ্ট করা যাবে না, অন্য মানুষকে নিয়ে সমালোচনা করে অন্যদেরকে কীভাবে চুটু করে দেখা যাবে ওদেরকে নিয়ে গল্প করা, অনেক সময় অনেকটা কাজ আছে এ কাজটা কিন্তু এক ঘন্টার মধ্যে ইচ্ছা করলে শেষ করা যায়, সে কাজটার জন্য সারাটা দিন শেষ না করা, আমাদেরকে কিন্তু
চতুর্দিকে খেয়াল রাখতে হবে, কারণ আমাদের ফ্যামিলি আছে, আমার নিজের স্বাস্থ্য, এভরিথিং কিন্তু খেয়াল করতে হবে। এবং সেই সাথে আমি আমার লাইফে কীভাবে আগে বাড়বো, কীভাবে আমার কাজটা শেষ করবো, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আপনাকে অবশ্যই অর্গানাইজ হতে হবে, একজন হার্ড ওয়ার্কার হতে হবে। রাতে ঘুমানোর আগে আপনাকে প্ল্যান করতে হবে, পরের দিন সকাল থেকে আবার রাতে ঘুমানোর আগ পর্যন্ত আপনি আপনার সময়টা কীভাবে স্পেন্ড করবেন, কী কী কাজ করবেন। আর না হলে আপনাকে রাইটিং প্ল্যান অবশ্যই করতে হবে, যে এ কাজটা করব, তারপরের স্টেপ কী, তারপরের স্টেপ কী। তাহলে কিন্তু আপনি আপনার গোলটাকে অ্যাচিভ করতে সহজ হবে। একটা বাচ্চা যখন জন্ম হয়, প্রথমে সে নিউবর্ন থাকে, তারপরে সে ইনফ্যান্ট, টডলার, আস্তে আস্তে একটা দুইটা করে শব্দ ইউজ করে, কোনো এক সময় সে কথা বলতে পারে। আবার যখন 5 বছর হলো, সে স্কুলেও কিন্তু যাওয়া শুরু করে দিল। যখন হঠাৎ করে ওর ফ্যামিলি মেম্বার অনেক দিন দেশের বাইরে ছিল কিংবা ওকে দেখিনি, বলল ও বেবি বড় হয়ে গেছে, দেখতে দেখতে সময়টা পাস হয়ে গেল। আসলে কিন্তু দেখতে দেখতে পাস হয়ে গেল না, 5টা বছর পরে সে হন স্কুলে যাওয়া শুরু করল। সেম এস আমরা যদি আমাদের মূল্যবান সময়টাকে একটু একটু করে কাজে লাগাই, তাহলে কিন্তু কোনো এক সময় আমরা এস্টাবলিশ হয়ে গেলাম। আমাদের লাইফে কিন্তু তার চেয়ে হ্যাপিনেস কিন্তু আর কোনো কিছুর বিনিময়ে হতে পারে না। তবে আমি আপনাদেরকে আরেকটা শেষমেশ কথা বলে শেষ করব, আর শেষ কথাটা হলো, আমি যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে কথাগুলি আপনাদের কাছে শেয়ার করেছি, এগুলো হলো 100% সত্যি। আর সেটা হলো একজন মানুষের বাস্তব লাইফ থেকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনারা যদি আপনারা নিজেদেরকে ডিসিপ্লিন করে রাখতে পারেন, তাহলে আপনারা কিন্তু আপনাদের লাইফে অনেক অনেক আগে বাড়তে পারবেন। দ্যাটস অল ফর টুডে। আই হ্যাভ এ স্মল রিকোয়েস্ট ফর অল অফ ইউ গাইস, প্লিজ শেয়ার উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। থ্যাংকস ফর ইউর সাপোর্ট অ্যান্ড ওয়াচিং।